রাজকনক সেখান থেকে চলে যায়। রাজকনক মনে হচ্ছে সূর্যকে নিয়ে আবারও গণনা করে সূর্যের ব্যাপারে সবকিছু জানার চেষ্টা করবে, কিন্তু যে করেই হোক ওই রাজকনককে গণনা করা থেকে বিরত রাখতেই হবে, কারণ দরবেশ বাবা ফিরে আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, আর যে করেই হোক সূর্যকে এখান থেকে মুক্ত করার ব্যবস্থা করতে হবে, আর এর জন্য আমাকে মহারাজের সাহায্য নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আর একটুও দেরি করব না, এখনই মহারাজের কাছে যাব, আর তার কাছে গিয়ে আমি যে করেই হোক ওই রাজকনকের গণনা বন্ধ করার একটা ব্যবস্থা ঠিকই করব। ওদিকে আলো আর একটু দেরি না করে মহারাজের কক্ষে যায়। একি আলো, এখন আমার কক্ষে এত রাতের বেলায়? ও এখনো ঘুমায়নি, আর তাছাড়া ও তো এত রাতে আমার কক্ষে কখনোই আসে না। তার মানে কি আমার আলো আমার কথা মনে পড়েছিল? হ্যাঁ হ্যাঁ, তাই হয়তো হবে, আমার যেমন আলোর কথা বারবার মনে হচ্ছিল, আর আলোর নিশ্চয়ই তাই হবে, আর তাই হয়তো ও আমার সাথে দেখা করতে আসছে। যাক ভালো হয়েছে, এতে করে আমার আলোর সাথে দেখাটাও হয়ে গেল। মহারাজ মনে হচ্ছে মনে মনে কিছু একটা ভাবছেন, কিন্তু কি ভাবছেন আমি তো সেটাই বুঝতে পারছি না, আর তাছাড়া মহারাজকে আমি কি করে বলবো যে তিনি যেন রাজকনককে নিষেধ করে সূর্যের বিষয়ে গণনা করতে, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না, কিন্তু তারপরও যে করে হোক মহারাজকে যে আমাকে একথা বলতেই হবে। এ কি আলো, হঠাৎ করে তোমার মুখে চিন্তা দেখতে পাচ্ছি, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তা করছো, বলো আমাকে। হ্যাঁ মহারাজ, একটা বিষয় নিয়ে আমি বড্ড চিন্তিত, আর তাই তো আপনার কাছে এলাম। হ্যাঁ হ্যাঁ আলো, বলো না, কি বিষয় নিয়ে তুমি এত চিন্তা করছো? কি বলবো সেটাই তো বুঝতে পারছি না, এদিকে রাজকনকের কাজও তো গণনা করা, আর উনি কাজ শেষ করে বাড়িতেও ফিরে গেছে, শুধুমাত্র সকাল হলেই উনি আবার রাজপ্রাসাদে আসবেন, প্রতিদিনের মতোই শুরু করে দিবেন, কিন্তু মহারাজকে দিয়ে আমাকে রাজকনকের গণনা আপাতত কিছুদিনের জন্য বন্ধ রাখতে হবে, কিন্তু সেটা আমি কিভাবে করব সেটাই তো বুঝতে পারছি না। পেয়েছি আমি উপায়। কি হলো কি, সে তখন থেকে তুমি চুপচাপ আছো, কিছু বলছো না, আবার বললে যে কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত আছো, আমাকে যদি তুমি নাই বলো তাহলে আমি সেসব কিছু বুঝবো কি করে, বলো তো। বলছিলাম যে মহারাজ তেমন কিছুই না, আমি তো চিন্তিত আছি রাজকনককে নিয়ে, কারণ রাজকনকের এখন বেশ অনেকটা বয়স হয়েছে, আর তাছাড়া সে আপনার বাবার মতো, আর তাই আপনি যখন অসুস্থ ছিলেন সে রাত দিন ধরে সবসময় আপনার পাশে থেকে আপনার সেবা যত্ন করে সুস্থ করে তোলার চেষ্টা করেছে, আর এর জন্য রাজকনকের উপর বেশ কয়েকদিন অনেক ধকল গিয়েছে, আর সে বড্ড ক্লান্ত হয়ে পড়েছে, তাই আমার মনে হয় রাজকনকের একটু বিশ্রামের প্রয়োজন, আর আমার মনে হয় আপনি যদি তাকে এই যে সপ্তাহখানেকের জন্য বিশ্রাম নেওয়ার সুযোগ দিতেন তাহলে তার শরীরটা একটু বিশ্রাম নিত, আর সে আরো আরাম বোধ করত। হ্যাঁ আলো, তুমি এটা ঠিকই বলেছো, এটা তো আমি একবারের জন্য ভেবে দেখিনি, সত্যি তুমি অনেক ভালো, আর তুমি সবার জন্য অনেক চিন্তা করো, আসলে চিন্তাটা আমারও করা উচিত ছিল, কারণ আমি সুস্থ হবার পরে তো শুনতে পেয়েছি যে রাজগণক আমার জন্য কত কষ্ট করেছে, আর এখন তার কিছুদিনের কাজ থেকে কর্মবিরতি দিয়ে তার বিশ্রামের সুযোগ করে দেওয়া আমার উচিত। তবে তুমি চিন্তা করো না আলো, কাল রাজগণক রাজপ্রাসাদে এলে কালকের দিন কাজ করার পর তাকে আমি বেশ কয়েকদিনের জন্য বিশ্রামের সুযোগ দেব। কি বলছে কি মহারাজ, কাল যদি সে সকাল সকাল রাজে আসে তাহলে তো কাল সকালে সে গণনা করতে শুরু করবে আমার সূর্যকে নিয়ে, তাহলে এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। বলছি মহারাজ, কাল রাজকনকের এই রাজপ্রাসাদে আসার কোনো দরকার নেই, আপনি বরং লোক পাঠিয়ে তাকে আগে থেকেই জানিয়ে দিন, কালকের পর থেকে আগামী সাত দিন সে যেন বিশ্রাম নেয়, আর এই রাজপ্রাসাদে যেন না আসে। ঠিক আছে আলো, তুমি যেহেতু বলেছো তাহলে তো আমাকে কথাটা মানতেই হবে, তাই না? তুমি চিন্তা করো না, রাত হয়ে গেছে, তারপরও আমি প্রহরীদের দিয়ে রাজগণককে খবর পাঠিয়ে দিচ্ছি। ওদিকে এক প্রহরী রাজগণককে খবর দিতে যায় আগামী সাত দিন তার ছুটির ব্যবস্থা করা হয়েছে। রাজগণক, মহারাজ আগামী সাত দিন আপনার ছুটি ঘোষণা করেছেন, আগামী সাত দিন আপনাকে রাজপ্রাসাদে যেতে হবে না। কি বলছো কি প্রহরী, কাল সকাল থেকে মহারাজ আমার ছুটির ব্যবস্থা করেছেন, তা আবার আগামী সাত দিনের জন্য, কিন্তু আমি মহারাজের কাছে তো কোনো ছুটির আবেদন করিনি, তাহলে হঠাৎ করে তিনি আমাকে এরকম ছুটি কেন দিচ্ছেন? মাফ করবেন রাজগণক, আমরা কিছুই জানি না। সেটাই তো, তোমরা কি করে জানবে, যাই হোক তোমাদের কিছু জানা লাগবে না, আমি একবার রাজপ্রাসাদে গিয়ে মহারাজের কাছ থেকে শুনে নেব যে তিনি হঠাৎ করে কেন আমার ছুটির ব্যবস্থা করলেন। না না রাজগণক, মহারাজ আপনাকে রাজপ্রাসাদে এই সাত দিন যেতে বারণ করেছেন, আর এটাই তার আদেশ, আর আমি এখন আসছি।
এই কথা বলে প্রহরী সেখান থেকে চলে যায়। হে কি, কিছুই তো বুঝতে পারলাম না। হঠাৎ করে এই মাঝরাতে প্রহরী এসে কেন বলে গেল যে আমার নাকি কালকে থেকে 7 দিন ছুটি? কিন্তু হঠাৎ করে কেন মহারাজ আমাকে ছুটি দিলেন? আমি তো ছুটির জন্য কোনো আবেদন করিনি।